একটা একটা করে নে, তোর ক্ষমতা আছে তো দুইটা নেওয়ার? মা গো দুইটাই লইছে দি। ক্রিকেট বাংলা শিক্ষা যা, তোর বাবার থেকে শিক্ষা। ব্যাট বল তো এটা তো খেলাটার নাম না, ক্রিকেট খেলতে ব্যাট বল লাগে। আরে পাগল, আমি না যাব না। তুই আগে শিখা, আমি খেলুম, যা। কি বলিস? ও শিখিয়ে আসলে আমরা যাব। হ্যাঁ কি তুই বল তো, ক্রিকেট বানান না? আগে ঘুম, আগে ঘুমা, তারপরে না তুই ঘুমা। নালে চালা করছিলি কেন? আরে তুই বুঝিস না বাংলা কথা। আমি বলো বাংলা কথা ছিল এটা যে এত পাকনা পাকনা কথা হয়, চিন্তা করার বাইরে। ডেমো দেখতেই পারতাস আমার একটা বাংলা কথা। তুমি বাংলা কথা বলিস কেন? আমার তো মাথাই গরম হয়ে যায়। আর বলে মাথা গরম, মাথাটা গরম হয়ে গেছে দেখেছিস? হেই মাথা ঠান্ডা, আমি তো জানি শিক্ষা আসবে। ভাই বোনদের সাথে ক্রিকেট খেলাম, হাপি গেছে অনেক। ছোট বন্ডে সে গলি ক্রিকেটের মতন ক্রিকেট, আমরা খেলছি আর ব্যাটিং বাকি। ওকে গড়িয়ে গড়িয়ে বল দিতে হবে, হাপি গেছে। আমি ফ্রেশ, চল একটু হাতটা হাতটা মাঠের দিকে যাই, দেখি মাঠে ওরা কী খেলছে। তারা তো দু ক্রিকেট খেলে দেখি, আমি তো আছি না কিছু না। মা বসে আছে, এই তো বসে বসে ভাবি আমি সারাদিন কী করে মেটাবো তোমার। বাবা কী আছে? বাবা কই গেছে? জানি কী করো আছি, একটু ঘুম পাইতেছি কিন্তু সময় দিচ্ছে হতো না। ঘুমানি তো মনে হয় টাইম শেষ যাবে। বাচ্চারা ফুটবল খেলতেছে অনেকই ছোট, তাই তার একটু দূর দূর করি যায়। কালকে এসছি, বুড়ো হয়ে গেছে তো, খেলবো কি খেলবো না, খেলবো কি খেলবো না, এনা যারা আছে খেলাতে না খেলা বেটার। রাতেবেলা এখন ছেলে পেলে আমাকেও আসে নাই, রাতেবেলা আসবে। টাটা বাই বাই, টাটা বাই বাই। এখন যাই একটু পাড়ার থেকে ঘুরে আসি। এখানে সব সিনিয়র সিনিয়র পার্টি গো সব আলোচনা হয়েছে, এখানে ডাকতেছে এখন। কালকে এসে এখন ছুটি বলতে কি জাপানে আর যাবো না, তাই এখানে একটা চাকরি পাইছি আর কি, জাপানিজ ভাষা নিয়ে চাকরি পাই, তো এই দেশে চাকরি করবো। সেটাও এইখানে না, ভাইজাগে আর কি, ভাইজাগে অন্ধ্রপ্রদেশ। জাপানিজ ভাষার উপরে চাকরি, জাপানিজ থেকে ইংলিশে বলতে হবে, জাপানিজদের ইংলিশে জাপানিজ বলতে হবে, আর একটু টুকটাক কম্পিউটার যে কাজ থাকে অফিসে সাধারণত। আমি গল্পে তো মরতে আসো, সেই জন্য আমি ঘুরে আসি একটু। হ্যাঁ এই চলো, শিবু গেছে, শিবু দেখা করে আসছে না। শিবু একদম যেদিনকে গেছে সেদিনকে তো আর চিনতো না কিছু, সেই হ্যাঁ ওকে একদম নিয়ে সেই ওকে আবার ওই বুলেট, ও যেখানে যেখানে বুলেট ট্রেনে যেতে হয় সেই টিকিট ফিকিট কাটিয়ে ফাটিয়ে বুলেট ট্রেনে উঠিয়ে দিয়ে তারপরে বাড়িতে এসছি আমি। এই যে এখনো করতেছি, তুমি আছো ভালো আছো? হ্যাঁ সবাই ভালো আছে। আসো দেখ, আমি যখন আসছি প্রথম দেখা করতে আসছিলাম এখানে। কি রে ভাই, মাথা চুলটি ফাইকে গেছে কে? তো তোমার লাগে মানাইবো না তো নালে। ও কি তোরা কালকে আসিস? আমি কালকে সন্ধ্যা আসি। কালকে আসি, কেমন আছো? কই যাও? রাত দিন ভালো আছো?
দাদু কেমন আছে? এটা কি জীবন মামার মেয়ে? হ্যাঁ হ্যাঁ বাহ। হ্যাঁ কালকে রাত কাল আছে জাপান যাব না, অন্য জায়গায় যাবো। আমার কি বলছে না না ভাইজাক আশীর্বাদ করো তোমরা। হ্যাঁ ট্যালেন্টেড হইলে আশীর্বাদ তো ঠিক আছে, আশীর্বাদ তো দাম আছে। হ্যাঁ এ তো আছে, ট্যালেন্টেড হইতে হবে না। তো এটা টিকিট ক্যান্সেল করে দিল বলেছেন। বাবা তোকে তো পিছন থেকে ভাব দিচ্ছি না, চলো মনে ও সবার যতই হয়ে যায় সবার সাথে কথা বল। তোমরা জানো এই প্লেসটাকে খুব ভালো মতনই। হরে কৃষ্ণ গোবিন্দ, সারা বাড়িতে সব থেকে প্রিয় প্লেস সন্ধ্যাবেলা এই সন্ধ্যা পূজা। আই মিস দ্যাট, ভালো লাগে। এই যে তোমাদের সেই ফেভারিট ইউটিউবার আমার দেবু ভাই, ঠিক আছে কালকে রাতে আসছে, যদি এখন চলে যাচ্ছে পরে আবার আসবে। এখন হচ্ছে তো এখন যাচ্ছে আমি রোহনদের কাছে হেলমেট আনতে, গোপ্রো মানে মাউন্ট ফাউন্ট লাগানো একবার পুরো সেট আপ হেলমেটদার কাছে না রোহনদার কাছে, তো সেটা নিই। তারপর তোমাদের মোটর ব্লকে ফুল এনজয় দেওয়া হবে। উমাগো উমাগো এত লাইন কে পিছনে আমার একটা সার ভাঙে আইতাছে। চলো 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 আহ এই রাস্তাটা যে আমি গতবার যখন মার্চে আসি মানে রাস্তাটার দিকে কুড়িও বেশি মনে হয় 10-15 এরকম স্পিডে চালাইতে হয়েছে। বাট এখন চোখ বুঝা পিকা পারায়া ধরে বসে থাকো এরোপ্লেনের মতন স্কুটি বললে আর কি। বাইক হলে গিয়ার মিয়ার তুমি চেঞ্জ করো, আমার তো স্কুটি। এয়ারপ্লেনের মতন ধরে বসে থাকলেই বাড়ি পৌঁছে যাবো সময় সময়। একটু হনমন মাত্রায় কারণ তো আমার আবার তেজস্বী লোক আছে কিছু, তো তারা আবার মাঝখানে হাই হ্যালো করতে আসে রাস্তার মাঝখানে, তাহলে কিছু করার নাই, নট ফর মাইন্ড। চলো হেলমেট পরলে তো স্পিড মিস্পিড কিছুই বোঝা যায় না রে ভাই, হেলমেট পরা যাবো না। কত জোরে চালাইতেছে, আস্তে চালাও আস্তে চালাও, দেখে একটু এখন কেসটা হচ্ছে যে আমার গোপ্রোর এখান থেকে মাইক আয়নাতে দেখা যেতেছে মেবি, যে তার তোর ঝুলতেছে, তো তাই এটার জন্য অ্যাকচুয়ালি ওই গোপ্রোর যেটা মাউন্টটা আছে এই কেসিংটা রোহন দাবার সোমনাথ দ্বারা দিয়ে রাখছে। তো সোমনাথ দার কাছে এখনও সেটা এখন কটা বাজে, এখন 10টা বাজে, সোমনাথ দার কাছে এখন ওই ভোর ভোরটা সবে ভোর কাটলো, ভোর ভোর আর কি মধ্যরাত কাটলো সোমনাথ দার কাছে। সেই জন্য ফোন করে কেউ গালাগালি খাইতে চাইলাম না, পরে এক সময় রোহন দা ফোন করে নেবে, তার থেকে ওই কেসিংটা আনা হবে, তারপরে যে এইসব যা সব ঝুলতাছে মুলতাছে এগুলো মেকওভার হয়ে যাবে আশা করি। আর হেলমেটটা ভালো চাপায়, এত চাপায় মানে আমার লিটারলি মানে সমস্যা হইতেছে, সমস্যা হইতেছে কি কথা কইতে আর কি, মানে সেই মুখ হা হু করে কথা বলা যাচ্ছে না, চাপায় রাখছে মুখটা। এই যে ইন্ডিয়াতে একটা জিনিস যে আমি দেখি যখনই যারা ফোন করি কি সুন্দর করে মানে সেই জাপানে যেমন ফোন করে বয়ে থাকো ক্রিং 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 ক্রিং, ইন্ডিয়াতে সবাই সময় এক একজন এক এক রকম গান দিয়ে রাখে। আহ এই যে গানটা যে শূন্য যে মানে ওইখানেই টাইম পাস, ফোন ধরুক 2 মিনিট পরে ধর ফোন, সমস্যা নাই ঠিক আছে গান শুনি আমি। তাই যখনই যারা ফোন করি তখনই তার কলার টিউনটা মুখে মুখে লাগে যায় আর কি। রোহন দার এখন ফোন করলাম হের গান, ও রোহন দার কথা আমি পরে বলতেছি। এই যে আমার চেকপোস্ট, চেকপোস্টটা খুব সুন্দর, এখানে আমি শুনছি যে আমি আসার আগে কি একদিনে নাকি 7 খানা অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে। তারপর থেকে এখানে সিসিটিভি এসে সিসিটিভি ক্যামেরা পাই, এখানে সিভিক পুলিশ আর এমনি পুলিশ একটা করে দিয়ে রাখছে, তারপরে যে ব্যারিকেড ফ্যারিকেড যা আছে দিয়ে রাখছে, ভালোই হয়েছে আমার সেফটির জন্য। কি দেখা যায় মা কি? হ্যাঁ যে তোমরা দেখা যেতেছো, তখন তোমার দেখা যেতেছে, তখন তখন দেখি ক্লিপটা কেমন হয়েছে। হেলমেটটা মোটামুটি এই কদিনের জন্য, মানে যে কদিন আছে তিন না হেলমেট হেলমেট। এ ফিউ মোমেন্টস লেটার তো এখন মাংস আনতে যেতে হবে, বেরোলাম আমি তাহলে কি জানতে পার। আরূপ বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, ইন করে পরিষ্কার ছাড়।
জড়িয়ে ধরিস না মেয়ে মানুষের মতন, জড়িয়ে ধরিস কেন মেয়ে মানুষের মতন, জড়া ধরে এবার যাইতে হবে চেক পোস্ট, যেটা এখান থেকে গেলে সোজা যাওয়া যায় একটুখানিতেই, কিন্তু না আমার তো চুল আছে, আমার গাড়ি চালাতে ভালো লাগে, আমরা ব্লগ করব, ব্লগ এই জন্য ঘুরে ঘুরে পাড়ার ভিতর দিয়ে এখান থেকে যেতেছে এখন আর কি, সবাই তাকাইলেও চিনতে পারবে না এখন আমাদের, ঠিক আছে যেখানে যাই সেখানে দেখি এন্টর্ক, এন্টর্কেরই তো বাজার। এরকম এর থেকে বাজে অবস্থা ছিল চেকপোস্টের মেন রাস্তাটা কয়েকদিন আগে, এখন কি সুন্দর রাস্তা, এই রাস্তাটা আমার খুব পরিচিত একটা রাস্তা, অনেক ছোটবেলা থেকে মানে একদম যাবে থেকে আর কি, স্কুল স্টার্ট স্কুল লাইফ স্টার্ট এই রাস্তা থেকে আমি যাতায়াত করি, স্কুল সামনেই মেটামেটি যখন আমি প্রিয়া শুভ কর্ণ সব একসাথে হাঁটাহাঁটি করে আসতাম তখন এই রাস্তা দিয়ে আসতাম, বাট যখন হচ্ছে ধরো কাকা মানে প্রিয়ার বাবা তো বাড়ি থাকতো না, তো পিয়ার বাবা যখন এই পাশে বাড়ি আর কি, পিয়ার বাবা যখন বাড়িতে আসতো কাকাও দিয়ে যেত আমার, তো মোস্ট অফ দ্য টাইম এই রাস্তাটা মোস্ট অফ দ্য টাইম এই রাস্তাটা ফলো করলো, আমরা তো ছোটো আমরা প্রেফার করতাম সে গাড়ি ঘোড়া বেশি দেখতে পারবো জন্য মেন রাস্তা দিয়ে আসে, এটা আমাদের স্কুল অক্সিলাম কনভেন্ট স্কুল, তো এখন তো সব গাড়ি ফেরি হয়ে গেছে আর কি, গাড়ি ফেরি কোনো ব্যবস্থা ছিল না, মোটামুটি এলাকার সবাই পড়তো তো হেঁটে হেঁটেই সবাই ম্যাক্সিমাম আসতো, এটা বলতেছিলাম যে আমরা চাইতাম যে ওই রাস্তাতে যাতে আসা হয়, কারণ হচ্ছে কি একটু ট্রাফিক বেশি প্লাস পাড়ার তো সবসময় যাওয়া আসা চলে আর কি, তো পাড়াটা তো দেখার কিছু নাই, নতুন নতুন এখানে নতুন নতুন মানুষ দেখা যায়, গাড়ি ঘোড়া দেখা যায়, যেহেতু বাচ্চা রাস্তার সামনে বাড়ি হলে রাস্তায় উঠতে দিত না, তো সেই জায়গায় একটু চাইতাম আমরা যাতে ওই রাস্তা দিয়ে আসে, বাট এই রাস্তা দিয়ে মোস্ট অফ দ্য টাইম ভিতর দিয়ে পাড়ার ভিতর দিয়ে আসা হয়তো, মাংসের দোকান কই এইটা, এটাই মনে হয় মাংস না কমপ্লেন্ট, এখন নিতে হবে নুন, চলো বাড়ি চলো, এবার বেশি ঘোরাঘুরি দরকার নেই, চেকপোস্ট থেকে সোজা শর্টকাটে বাড়ি, ওই বন্ধারায় আছে ওই জন্য যাবে আবার, ঘোরাঘুরি কমপ্লিট, আমার মনে হয় যাইতে হবে মা কীর্তনে যাবে, কীর্তন খুব কীর্তনে যাচ্ছে মা আজকাল, তো কীর্তনে যাবে কীর্তনে নিয়ে যেতে হবে মায়ের, ক্লাউড এনভায়রনমেন্ট কেন উরুসাই ছাড়ুম, চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, চলো কিন্তু আমি ঠিক গন্তব্যস্থলে ঠিকঠাক মতো বসে যাবো, কারণ একটাই চারদিকে যে মাইক গুলো লাগানো থাকবে সেগুলো ফলো করে করে গেলে আই থিঙ্ক আমি বসে যাবো, সেই বিশ্বাসে করছি আমরা আজকে, এখান থেকে পাকুর বাড়ির চকলেট গুলো আনলেও তো দেওয়া হয়ে যেত, ভয়েস ক্লাব শুকনো এইখানে কালকিনি, গতবার আমি বলে রয়েছিলাম রথতলারে কালকিনি বলে রয়েছিলাম, রাজিদের পরে জাপানে যাওয়ার পর আমরা কাজ কিনে তুই রথতলাতে আমার বাড়ি মনে হয়েছিস, এই জলের ট্যাঙ্কি দেওয়ার হইলো না ছোটবেলার থেকে দেখেছি অতটুকু অতটুকু রাখো, এখান থেকে একটু আস্তে আস্তে চালাতে হবে, বাবারে ভিডিও কল করবো নাকি ভাবতেছি, একটা ডান দিকে কোনো গলি গেছে সেটা বললো, তো ডান দিকে গলি কোথায় না, বাবার একটা ফোন করি বুঝলাম, মা বাবার একটা ফোন করালে ওই তো আওয়াজ হয়, তাহলে কি এন্দ্রুক তো না পিছনে জায়গা আছে, কিন্তু না আওয়াজ পাইছি বললাম না, এত তো যাইতে পারো সামনে পিছন দিকে আছে, এবার এই যে কীর্তন হইতেছে এই বাড়িটা কোন দিকে জামলে, পঞ্চায়েত ক্রস করা না আগে, আচ্ছা মেন রাস্তা যেটা ঢুকে আছে কাঁচা রাস্তা, ওকে ধন্যবাদ, বাবা কি সব ভুলভাল অ্যাড্রেস হয় কয় পঞ্চায়েত ক্রস করতে হবে না, পঞ্চায়েতের পিছনে ডিসকাউন্ট ডিসকাউন্ট বাম্পার আই থিঙ্ক, এই গলিটা কোন বাড়ি, কীর্তন হচ্ছে কোন বাড়িটায় কীর্তন,
কীর্তন কীর্তন আর একটু সামনে যেতে হবে না, ধন্যবাদ। তুমি যে সামনে মনে হয় না ওই যে প্যান্ডেল করা ওটা তো, না না আগে আগে এ নেই নেই